গুড আফটারনুন গাইস, আমরা আজকে ব্লগ স্টার্ট করি আর মানে লাঞ্চ করি, অফিসে লাঞ্চ করি আর 2টার সময়। আর এখানেও আমরা দেখতে পারো আসি আমরা অফিসের উপরে, কত সুন্দর ভিউ। আর আমার সাথে আছে নিরুপম মালাকার আর শিবম দত্ত। শিবম, তোমার তো বিয়া, বিয়া ঠিক হয়ে গেছিস না আর তুমি তোমার কই আর দেখো কারে বিয়া করতে আইছ? আমি আমি তো ভাই মিয়া খালি শাবাশ বেটা, মিয়া খালিফা তোমারে আমি শেখ হাসিনার ফুরির লগে বিয়া দিম। আর নিরুপম তো বিয়া করতে কই পাগল হইছে, করতে চালি দিবা নি ভাই। वो तुमने सुना नहीं, एक दो लाइनें सुनाता हूँ, अगर अच्छी लगे तो आप पसंद कीजिएगा। के जवान दिल होना चाहिए, उम्र में क्या रखा है। আমি তো বিয়াও করছি না, শালি কই দেখিতাম। এখন তোমার কত দিন থেকে কই যাম তোমার শালি তো আর লাগে। এখন যদি আমি বিয়াও করি আর যদি আমার শালি থাকে না, তখন তুমি শালি দেখি আর তো বিয়া করা লাগবো। সাবাস, মেক সাধারণ চুতিয়া হতা তো পুছতে ভিডিও কিউ बारात लेके निकलूं क्या फटाफट से? मजा नहीं आ रहा मियां खलीफा, ওই বইটাও দিমু। আর সামনে দিকে এদিকে সাইলে দেখতে পাবা ইউনিভার্সিটি আছে, জয়েন ইউনিভার্সিটি। আর এদিকে সাইলে আমরা ঘর দেখা যায়, ও হাইট বিল্ডিংটা, এটা আমাদের রুম। আর এটা আছে টপ, কত সুন্দর। তো নিরুপম, আজকে তোমরা কি টাকা পাইতাম আমি? আচ্ছা ঠিক আছে, হইব কাঁচকলা দিয়া আর বাউস মাছ দিয়া কিছু বানাইমু আমরা, আর দেখাইমু আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা। তো গাইস, এখন আমরা অফিসে যাইরাম গিয়া, আর নিরুপমা কোথায় হলো আজকে বাউস মাছ খাইতো, আর শিবমে কাঁচকলা আর আলু। সাব্বাস বেটা, আমি খাবাইমু তারা যেরকম পারি। আর এখন আমরা অফিসে যাইরাম গিয়া, লেট গো টু গেরোকা থেকে নিচে যাই। আর ठीक है ठीक है, चलो मैं समझ गया, मैं मिलता हूँ आपसे, आता हूँ मैं बारात लेकर, ठीक है ना? बाप रे बाप, हीरो हीरो लागे छ घूम रहे जाए। तो हमारा ब्लॉग टा देखिए बारा लगले, हमार यूट्यूब चैनल सब्सक्राइब कर बाय और फेसबुक पेज फॉलो कर बाय। ठीक है, सिलेक्ट ब्लॉग, जय हिंद। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी। हमरा कौन किता करता हम बिना मातिया वीडियो शुरू। तो चलो हमरा शुरू करे वीडियो बिना मातिया, चलो। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता, सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो, मैंने उल्टा। गाइस इदिके देखते फरो जे हमरा मारुति सुजुकी सेकंड हैंड कंपनी टैक्सी, यदि लागे ताइले আমি লিংক দিয়া দিমু, আর আপনারা কন্টাক্ট করিয়া কিনতে পারো। বহুত তেজ হো রয়ো হ্যাঁ, বহুত তেজ হো রসা পুলা যাই আছে, পালসার হায় আবুসা, তারপরে কেটিএম পর্যন্ত আছে। আর এদিকে চাইলে দেখ ভাই অ্যাভেঞ্জার না কিটা অ্যাভেঞ্জার, তো এই সব সব পাইবা, পালসার 150 থেকে ধরিয়া ডিও অ্যাক্টিভা সব কিছু আছে। আর ফাইনালি গাইস আমরা দেখো মাসুর দোকানের সামনে আই গেছি, ইতনাই হ্যাঁ। ये कितना? 240 किलो। कितना किलो का होगा? আর গাইস ফাইনালি দেখতে পারো মাসুর দোকানটা, আমি ভিডিও করছি, কত সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর আছে কিন্তু দোকানটা। গাইস কারেন্ট নাই, আর ফাইনালি আমি কাঁচকলা আলু আর টমেটো শিবমে যেরকম হয়েছে ওরকম বানাই দিলাম। ফাইনালি গাইস দেখতে পারো আমার মাছ দইয়া রেডি হয়ে গেছে, আজকে আমরা রুমো, কারেন্ট নাই। আর এদিকে দেখতে পারো যে গাইস আমরা তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ডাল দিই, ডাল দিয়েছি ফ্রাই করার লাগে। আর ফ্রাই করিয়া পরে দেখাই। আর ফাইনালি গাইস দেখতে পারো আমরা সন্ধ্যার নাস্তা হয়ে গেছে, তার জিলাপি, গ্রিন টি, আর এই দেখো গ্রিন টির প্যাকেট, 100 প্যাকেটের দাম 625 টাকা। তো আপনারা নিয়েও ট্রাই করবা, গ্রিন টি কিন্তু অনেক টেস্ট আছে খাইতে, আর সাথে জিলাপি খাইবা, আর লবণ বিস্কুট আছে না নুনতা বিস্কুট এটা খাইবা। এগুলা দেখতে পারবা আমরা মাছ টাইন ফ্রাই করে লাল লাল হয়ে গেছে, ফাইনালি মাছ ফ্রাই হয়ে গেছে, এখন সবজি বাইম হয়ে গেছে। এটা হইলো পাঁচফোড়ন, আর এটা হইলো গিয়া কাঁচকলা, আর সুন্দর সিন সম্পর্ক আগুন ধরাই দিবে, ফরাই আগুন ধরে যাক, আগুন ধরলে তো টেস্ট হইবে। ঠিক আছে, তো গাইস 10 মিনিট পরে এখন কল দি দিলাই ভাই একটু,
और जीरा पाउडर और दीपाए लाल मरीचर पाउडर एक तो তারপরে আবার ডাকিয়ে রাখি দিবা 20 মিনিট লাগে আর গাইস 20 মিনিট পরে নিয়ম মতো জল দিবা আমি যেরকম দিছি তোমরা চাইলে আরো বেশি দিতে পারো কমও দিতে পারো নো প্রবলেম তারপরে মাছটা দিলাই বাইটা দিয়া আর গাইস মাছও তিতা বানাইতাম এখানে দেখতে পাড়া পেঁয়াজ কুচি তারপরে রসুন আদা কুচি কাঁচা মরিচ কুচি টমেটো আর ফাইনালি গাইস এখন মাছ পিস্তা ডালি দিন করতে পারতে তোমরা চাইলে একসাথে ডালতে পারো তারপরে এটা ডালিয়া ওই মশলা নিলেই হলুদ পাউডার তারপরে জিরা পাউডার তারপরে ওই লাল মরিচের পাউডার আর ফাইনালি গাইস আমার মাছের ঝোল কাঁচকলা দিয়া বাউশ মাছের ঝোল হইয়া রেডি গেছে এখন ধনিয়া পাতা দিলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবা লাইক করে দিবা আর বাই বাই জয় হিন্দ জয় ভারত।